আজকে আমরা আসছি সিরাজগঞ্জের কামারখন্দে অবস্থিত বড়কুড়া নামে একটি গ্রামে। রয়েছে এই গ্রামে হাজারো প্রাকৃতিক সৌন্দর্যের মেলা। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই গ্রামের সামান্য কিছু দৃশ্য, যেটা দেখলে আপনাদের মন অনেক ভালো হবে। চলুন তাহলে দেখা যাক। আমাদের জীবনে কর্মব্যস্ততার মাঝেও প্রয়োজন নিজেকে কিছু সময় দেওয়া, যে সময়ে কথা বলতে হয় নিজের মনের সাথে, যার জন্য প্রয়োজন ফাঁকা জায়গা এবং নিরিবিলি পরিবেশ। আর তাই তো আমরা এরকমটাই পছন্দ করি, যেটা আমাদের মনকে দিতে পারে শান্তি এবং গ্রামাঞ্চলের এই ফাঁকা দৃশ্য সবারই দেখতে ভালো লাগে। আমরা যারা কর্মব্যস্ততায় শহরে থাকি, তারা হয়তো বা এরকম ফাঁকা রাস্তা, এরকম ফাঁকা জায়গা পাই না। তাই কাজের এবং কর্মস্থানের মাঝে মাঝে আমাদেরকে যেতে হয় এরকম একটি ফাঁকা জায়গায়। আজ সেরকমই একটি জায়গা যেখানে দাঁড়াইলে মনের একটা অশান্তি দূর হয়ে যায়, যেন শান্তিটা পাওয়া যায়। এখন আমরা আসছি একটি খেজুর গাছের তলায়, যেখানে গরমের আরামদায়ক একটা অবস্থা সৃষ্টি হয়। এই রৌদ্রের ভিতরে প্রচণ্ড গরম যখন হয়, ঠিক তখনই এই গাছের নিচে আসলে আমাদের লাগে একটু ভালো, আর সেই ভালো লাগা থেকেই আমাদের কাজ করার স্পৃহাটা বেড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখনও শহরাঞ্চলের অনেক ছেলেমেয়েরাই তারা ধান গাছ কি বুঝতে পারে না। তারা জিজ্ঞাসা করে যে ধান গাছ সেটা কি কত বড়, ডাল আছে কি না, বা কী গাছের মতো দেখতে। এটা আসলে অবাক বিষয়, কেননা তারা কখনো গ্রামে আসে না, গ্রামের এই অবস্থা বুঝতেও পারে না। তারা শুধু ট্রেনের জানালা দিয়ে অল্প একটু সময় নিয়ে তারা দেখে শহর থেকে আসা সেই মানুষগুলো শুধু গ্রামের একটি দৃশ্য, কিন্তু প্রকৃতপক্ষে তারা বোঝে না আসলে ধান খেত কী। কিন্তু একটা গ্রামের ছেলে যখন গ্রামে থাকে, তখন দেখতে পাচ্ছেন আমার পাশে একটি ধান খেত। গ্রামের সহজ আর সরল মানুষগুলো এই ধান খেত থেকে আমাদেরকে ধান দেয়। কঠিন পরিশ্রম এবং তাদের সময় এবং তাদের সঠিক পরিকল্পনার মাধ্যমেই আমাদেরকে এই মাটি থেকে, কাদা থেকে ধান উৎপন্ন করে আমাদের আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এটা বুঝি না, এই ধানটা পরিশ্রম করতে কত পরিশ্রম হয়। কিন্তু এরকমই একটা কঠিন কাজ করিয়ে আমাদেরকে সহযোগিতা করে আমাদের খাওয়ার জন্য দেয়, সেটা হলো কৃষক। তাই আমাদের উচিত আমাদের যারা কৃষক আছে তাদেরকে ভালো চোখে দেখা, কেননা তারা এত পরিশ্রম না করলে আমরা কখনো এই খেতে পারবো না। এজন্য কৃষকদেরকে কখনো ছোট মনে দেখা উচিত না, আমাদের সর্বদা কৃষকের দিকে খেয়াল রাখা উচিত। ধন্যবাদ সবাইকে।